সো হ্যালো গাইস, আমি সৌরভ, তোমাদের সব বাইকে স্বাগত করছি বুম গেমিং FF ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ফ্রেশ ভিডিওতে। সো গাইস, আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা কিভাবে ফ্রিতে কিউপিড স্কার আর গাইস গাইনার তরফ থেকে কিন্তু একটা বক্স কিন্তু এখানে দেওয়া হচ্ছে। সো গাইস, এই বক্সটা তোমরা কিভাবে পাবে আর গাইস এই বক্সের মধ্যে কি আছে সেটা গাইস আজকে বলে দেবো। তো তার আগে গাইস একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। আর গাইস, তুমি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, প্রথমেই তোমাদেরকে বলে দিই কিউপিড স্কার তোমরা কিভাবে ফ্রিতে পাবে। সো গাইস, তোমাদেরকে প্রথমে বলে দিই গাইনা কিন্তু তোমাদেরকে একটা মহা গিভওয়ে করার কিন্তু কথা বলেছিল। সো বন্ধুরা, সেই গিভওয়েটা কিন্তু করা শুরু করে দিয়েছে গাইনা এখন থেকে। সো বন্ধুরা, এই গিভওয়েতে তোমরা যদি পার্টিসিপেট করতে চাও তাহলে গাইস তোমাদের কিন্তু একটা কিন্তু কাজ করতে হবে। সো গাইস, তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই গাইনা কিন্তু একটা পোস্ট করেছে যেটা দেখতে পাচ্ছ। সো এই পোস্টে তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু দিতে হবে। তো গাইস, সঠিক অ্যান্সার কী হবে আর গাইস কোথায় গিয়ে সঠিক অ্যান্সার দেবে সেটা গাইস তোমাদেরকে বলে দিচ্ছি। সো বন্ধুরা, প্রথমে বলে দিই এর সঠিক অ্যান্সার কী হতে চলেছে। সো গাইস, এখানে কিন্তু তোমাদেরকে তিনটে ক্যারেক্টারের কথা কিন্তু জিজ্ঞাসা করছে আর গাইস সেই ক্যারেক্টারে কিন্তু তোমাদের কিছু ক্লু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই হিসাবে তোমাদেরকে বলতে হবে সব কটা ক্যারেক্টারের নাম। তো গাইস, আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম যে ক্যারেক্টারটি হতে চলেছে সেটা হতে চলেছে কাপিলা, আর গাইস সেকেন্ড যে ক্যারেক্টারটি হতে চলেছে সেটা হলো কেলি, আর গাইস থার্ড যে ক্যারেক্টারটি হতে চলেছে সেটা হলো ক্লু। সো গাইস, এই অ্যান্সারটাই কিন্তু তোমাদেরকে বসাতে হবে। এরপরে বলে দিই কোথায় গিয়ে বসাবে। তো গাইস, এই ভিডিওটা ডিসক্রিপশনে একটা কিন্তু লিংক পাবে, তো সেই লিঙ্কটা যখনই ক্লিক করবে তোমরা কিন্তু এই পোস্টার কাছে কিন্তু পৌঁছে যাবে। আর গাইস, এই পোস্টার কমেন্টে কিন্তু তোমাদেরকে কমেন্টটা করতে হবে। তো কেমন কমেন্ট করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস, ঠিক এরকম টাইপের কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে। এই করলে তারপরে গাইস লিখে দেবে নিচে আই লাভ ফ্রি ফায়ার, ঠিক আছে। তারপরে গাইস তোমার নিচে কিন্তু তোমার ইউআইডিটা করে কমেন্টটা গাইস কিন্তু সেন্ড করে দেবে। আর গাইস, তোমাদেরকে বলে দিই চেষ্টা করে 5 থেকে 10টা কমেন্ট করা, কেননা গাইস অনেক কিন্তু লোক এখানে কমেন্ট করছে, আর তোমাদের কমেন্ট যদি বেশি হয় তাহলে কিন্তু তোমরা এটা সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর গাইস, অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, লাস্টে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সকলকে কিন্তু বলতে চলেছি। সো এরপরে তোমাদেরকে বলে দিই গাইনার তরফ থেকে তোমরা কিন্তু এই বক্সটা সকলেই কিন্তু ফ্রিতে পেতে চলেছো। সো এই বক্সটা কিভাবে পাবে আর গাইস কি আছে এই বক্সের ভিতরে তোমাদেরকে বলে দিচ্ছি। সো বন্ধুরা, এই বক্সটা পাওয়ার জন্য তোমাদের কিন্তু সোজাসুই চলে যেতে হবে ইভেন্টে, তারপরে গাইস নিউজ সেকশনে, তারপরে গাইস দেখতে পাচ্ছি এখানে একটা সার্ভে তোমাদেরকে দিয়েছে যেটা গাইস কমপ্লিট করতে হবে। তো এখানে আমি সোজাসুই চলে যাবো গো টুতে, তারপরে গাইস এটা কিন্তু ক্রোম ব্রাউজারে কিন্তু ওপেন হবে। আর গাইস, এখানে তোমাদের কিন্তু কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছে। সো বন্ধুরা, তোমরা সকলেই কিন্তু এই কোশ্চেনের সঠিক বা তোমাদের যেটা ভালো লাগে, এখানে সঠিক কিছু নেই গাইস, তোমাদের মনে যেটা হয় সেটা কিন্তু পরপর টিক করতে থাকো, ঠিক আছে। টিক করার পর তারপরে নেক্সট করো, তারপরে গাইস আবার টিক করো, সার্ভেগুলো কমপ্লিট করে তারপরে গাইস আবার নেক্সট করো, তারপরে গাইস আবার সার্ভে করে আবার কিন্তু নেক্সট করো। তিনটে পেজ তোমাদের সামনে আসবে। তো তিনটে পেজ আসার পর লাস্টে কিন্তু তোমাদেরকে তোমার গেমের ইউআইডিটা চাইবে, ঠিক এই জায়গাটা দেখে নাও গাইস, ঠিক এই জায়গাটা তোমাদের কিন্তু গেমের ইউআইডিটা চাইবে। এখানে তোমাদের গেমের ইউআইডিটা বসিয়ে গাইস সাবমিট করে দেবে। তারপরে গাইস এরকম টাইপের কিন্তু একটা এরর দেখাচ্ছে সাবমিট করে দেওয়ার পর। সো এই এররটা কিন্তু গাইস কিছু কিছু লোককেই দেখাচ্ছে। তো তোমাদের যদি দেখায় গাইস তোমাদের কি করতে হবে তোমাকে বলে দিচ্ছি। আর গাইস, তোমাদের যদি সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু গাইস তোমাদের এরকম টাইপের একটা ব্যানার দেবে, যেখানে গাইস দেখতে পাচ্ছ এরকম ফ্রি ফায়ার লেখা আছে। তো এই ব্যানারটা যদি আসে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের সার্ভেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর গাইস, তোমাদের যদি এরকম টাইপের প্রবলেম হয় তাহলে গাইস তোমাদেরকে বলে দিচ্ছি কিছুক্ষণ পর গাইস আবার সব কিছু রিফ্রেশ করে আবার তোমরা সার্ভেটা করবে, তোমাদের সার্ভে কিন্তু আরামসে কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে এর ভিতরে কি আছে? সো বন্ধুরা, এটা কিন্তু গাইনা এখন অবধি কাউকেই জানায়নি যে এর মধ্যে কি আছে। তো বন্ধুরা, একটা কিন্তু গেস করা যায় যে এর মধ্যে কি আছে। তো বন্ধুরা, কিছু বান্ডিল বা হয়তো তোমরা কিন্তু কিছু ভাউচার তোমরা এর মধ্যে দেখে নিতে পারো। আর গাইস, যখন তোমরা এগুলো কমপ্লিট করবে এগুলো কিন্তু তোমাদের ডাইরেক্ট মেল বক্সে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। সো বন্ধুরা, এখনো যারা যারা ভিডিওটা লাইক করনি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, লাইক করলে গাইস অনেক কিন্তু মোটিভেটেড হই, ঠিক আছে। সো এরপরে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলবো বলেছিলাম, তো সেটা হলো গাইস যে গাইনা যে গিভওয়েটা করছে এটা গাইস কিন্তু একদম ছোট্ট একটা গিভওয়ে, যেখানে গাইস মাত্র 5টা কিউপিড স্কারের বক্স 10 জনকে দিচ্ছে। আর গাইস, এখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে, ঠিক আছে। সো বন্ধুরা, গিভওয়েটা ছোট হতে পারে কিন্তু গাইস তোমাদের যদি কিউপিড স্কার দরকার হয় অবশ্যই কিন্তু গাইস তোমরা কমেন্ট করতে পারো। আর গাইস, এই ভিডিওটা বানানোর একটাই কারণ যে অনেকেই জানতে চেয়েছিল যে কিউপিড স্কার কিভাবে পাবো। তো গাইস, গাইনা কিন্তু এইভাবেই তোমাদেরকে কিউপিড স্কার দিল, সেই জন্য গাইস তোমাদের কিন্তু জানিয়ে দিলাম, ঠিক আছে। সো গিভওয়েটা ছোট হতে পারে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, যদি তোমাদের লাক ভালো থাকে অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর গাইস, যদি পাও তোমরা কিন্তু তোমাদের মেল বক্সে কিন্তু পেয়ে যাবে, গাইনা সোজা কিন্তু তোমাদের মেল বক্সে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তার জন্য গাইস তোমাদের গেমের ইউআইডিটা কিন্তু কমেন্টে ভালো করে দিতে হবে। তো গাইস, আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর গাইস বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর গাইস, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। সো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।